সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কুমারী নারীর সতীত্ব নষ্ট করতে দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুমারী নারীর সাথে বিবাহ করতে দেখার ব্যাখ্যাকে স্বপ্নদ্রষ্টা, এক্ষেত্রে কেউ কেউ বলেন ওই যে দেখবে এই স্বপ্নটা সে যে কোনো কঠিন কাজের আঞ্জাম দিবে, যেমন সে রাজা বাদশার সঙ্গে সাক্ষাৎ করবে, অথবা যুদ্ধ করবে, অথবা জল্লাদের কাজ করবে, অথবা সে বিভিন্ন দেশ জয় করবে, বন্দিশালা সে খুলে দিবে, কূপ খনন করবে, পুরনো অফিস আদালত তৈরি করবে, কঠিন এলেম সম্পর্কে জ্ঞান হাসিল করবে, যে কোনো কাজের মধ্যে সে প্রবেশ করবে। অপরিচিত কোনো পুরুষকে বিয়ে করতে দেখলে সে কোনো বিবাহিত ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবে। এ বিষয়গুলো নিয়ে তারপর হচ্ছে, সে কোনো বিবাহিত ব্যক্তির দিকে দৃষ্টিপাত করতে দেখলে সে পুরুষ যুবক হলে বিবাহকারী শত্রুর উপর বিজয়ী হবে, বৃদ্ধ হলে সে তার চেষ্টায় সফলকাম হবে, সে অপরিচিত হলে বিবাহকারী তাকে নির্যাতন করবে। এই বিষয়গুলো নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসছে, আপনারা দেখবেন আমাদের ভেরিফাই ইউটিউব চ্যানেলে। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, সাবধান, কোনো আইডিও নাই। মাওলানা জাকারিয়া বিন জুবায়ের, মাওলানা জাকারিয়া হুজুর, মাওলানা হুমায়ুন হাবিব, মাওলানা জাকারিয়া হুজুর অফিসিয়াল পেজ, আরও হাজারো ধরনের নাম দিয়ে এই লোকেরা প্রতারণা করছে। প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিচ্ছি সতর্ক হবেন, সাবধান হবেন। বারবার বলার পরেও সতর্ক না হলে এর দায়ভার কিন্তু আমরা নিচ্ছি না। অনেকেই প্রতারণা চালাচ্ছে আমাদের ভিডিওগুলো দিয়ে, উদ্ভট ধ্যান ধারণা ছড়িয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম।